মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে ইন্টারপোলকে অনুরোধ জানিয়েছে ইরান। সমরবেদ কাসেম সুলাইমানি হত্যার ঘটনায় দ্বিতীয়বারের মতো এ পদক্ষেপ নিল দেশটি। মঙ্গলবার ইরানি বিচার বিভাগের মুখপাত্র গোলাম হোসেন ইসমাইল নিশ্চিত করেন এই তথ্য। তিনি বলেন, ওয়াশিংটনে মোট 48 শীর্ষ সরকারি কর্মকর্তাকে গ্রেপ্তারে ইন্টারপোলকে আহ্বান জানিয়েছে তেহরান। বাগদাদে মার্কিন বিমান হামলায় সুলাইমানি হত্যার প্রথম বার্ষিকীতে এ অনুরোধ করা হয়। ঘটনায় ট্রাম্পকে মূল অপরাধী হিসেবে আখ্যা দিয়েছে তেহরান। তবে রাজনৈতিক বা সামরিক উদ্দেশ্যে এ ধরনের অনুরোধ পেলে তা বিবেচনায় নেওয়া হয় না বলে জানিয়েছে ফ্রান্স ভিত্তিক ইন্টারপোল। হুমায়রা লুবা, পুণ্ড্র নিউজ।